আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি মাহাউদ্দিন শোভন বলছিলাম শোভন স্টাডি ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওতে আমরা এসএসসি দু হাজার বাইশ সালের সিলেবাস নিয়ে কথা বলবো আপনারা জানেন অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে একশো পঞ্চাশ দিনের কর্মদিবসে শেষ করার মতো এটি সিলেবাস প্রকাশ করেছে যেটা শিক্ষার্থীদের উপর নানান পেশা তৈরি করছে শিক্ষার্থীদের মধ্যে অনেক মতামত তৈরি করছে এই সিলেবাসটি শিক্ষার্থীরা অনেকেই গ্রহণ করছে না তো সেই বিষয়গুলো নিয়ে একটা আপডেট ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি এখানে একটি বিষয় বলে রাখি ভিডিওটি করতে আমার অনেক সময় লাগছে বাট আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে বেশি সময় লাগবে না তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই ভালো মন্দ কিছু একটা কমেন্ট করে জানাবেন তো আমরা ভিডিও মূলটা পিকে চলে যাই এখানে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন দৈনিককে নিউজ করেছে যারা লিখেছে যে এসএসসি সিলেবাস সত্তর শতাংশ কমানোর দাবি পরীক্ষার্থীদের এখানে শুধুমাত্র পরীক্ষার্থীদের যে দাবি এটা মূলত ময়মনসিংহের একটি আন্দোলন তারা করেছে ময়মনসিংহ ভালুকার যেখানে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় ও হরিবাড়ির সোনার বাংলা উচ্চ বিদ্যালয় সহ উপজেলা বিভিন্ন শিক্ষার্থীদের উপস্থিত ছিল কিন্তু এটা কিন্তু ফেসবুকে গেলে দেখা যায় এসএসসির বিভিন্ন গ্রুপে সেখানে সারা দেশের সকল শিক্ষার্থীরা এই সিলেবাসটি বর্জন করছে এবং তারা দাবি জানাচ্ছে যে সিলেবাসটা কমানো হোক সেক্ষেত্রে অনেক অনেকে বলছে থার্টি পার্সেন্ট কমানো কেউ বলছে ফিফটি পার্সেন্ট কেউ বলছে সেভেন্টি পার্সেন্ট সবার এক 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 একটা মতামত কিন্তু সবাই এক জায়গায় একটু হলো স্থির যে সিলেবাসটা কমানো হোক তারা বলছে যে দু হাজার একুশ সালের শিক্ষার্থীরা প্রায় পনেরো মাস ক্লাস করেছে তাই তাদের সিলেবাস পঞ্চান্ন শতাংশ কমানো হয়েছে যেখানে আমরা মাত্র তিন মাস ক্লাস করেছে সেখানে আমাদের কেন তিরিশ শতাংশ কমানো হয়েছে তো তাদের দাবি হচ্ছে যে সিলেবাস আরও কমানো হোক যেহেতু তারা ক্লাস করতে পারেনি এবং তাদের যে সিলেবাসটা দিয়েছে সেটা একশো পঞ্চাশ দিনের শেষ করার জন্য সিলেবাসটা দিয়েছে কিন্তু তারা বলছে যে এই সিলেবাসটা একশো পঞ্চাশ দিনে কোনোভাবেই শেষ করার মতো না তাই তাদের একটাই দাবি এই মুহূর্তে সিলেবাসটা কমিয়ে দেওয়া হোক এবং এখানে শুধুমাত্র শিক্ষার্থীরা না শিক্ষার্থীর সাথে অনেক অভিভাবক অনেক টিচার অনেক শিক্ষক তারাও একই কথা বলছে যে শিক্ষার্থীদের জন্য চিন্তা ভাবনা করে এই করোনা পরিস্থিতিতে তাদের মানসিক সুস্থ রাখার জন্য সিলেবাসটা কমিয়ে দেওয়া হোক পড়াশোনার চাপটা একটু কমিয়ে দেওয়া হোক যেহেতু প্রায় পনেরো মাস ধরে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না তার উপরে তাদের এই অতিরিক্ত পেশার সেটা কিন্তু তাদের জন্য খুবই খারাপ একটা দিকে চলে যাচ্ছে তো এই ছিল মূলত এইখানে সম্পূর্ণ বিষয়টি আশা করি আপনার বিষয়গুলো বুঝতে পেরেছে সর্বোপরি আমি এটা কথায় বলবো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে এই কমেন্টে আমাকে অনেকে প্রশ্ন করবে ভাইয়া সত্যি কি সিলেবাস কমন হবে কি না আমি এক্ষেত্রে বলবো সিলেবাস কমন হবে কি না এটা কিন্তু আমাদের উপর নির্ভর করে না আমরা তোমাদের যে তথ্যগুলো আছে সেগুলো তুলে ধরলাম যদি কারোর চোখে পড়ে বা তোমার যদি এই তথ্যগুলো নিয়ে আরও কিছু কথাবার্তা বলো বা ভিডিওটা শেয়ার করো দেখা গেলো এক সময় তারা কিন্তু একটা বড়টা আন্দোলনের রূপ নেবে এবং পরবর্তীতে সিলেবাস কমান হতেও পারে কারণ তোমরা নিশ্চয়ই জানো যে দুহাজার একুশ সালে যে সকল শিক্ষার্থী ছিল তারাদেরও কিন্তু সিলেবাস প্রথমে অনেক বড় করে দিয়েছিল পরবর্তীতে সেটা অনেক ছোট করে শর্ট সিলেবাস আকারে আরও শর্ট করে প্রকাশ করা হয় তো এই ছিল মূলত তোমাদের উদ্দেশ্যে আমার বেশ কিছু কথা আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ এরপরও যদি তোমাদের বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে বা মতামত প্রকাশ করা থাকে অবশ্যই কমেন্ট বক্স খালি আছে ইচ্ছে মতো কমেন্ট করো আজকের মতো আমি এখানে বিতে নিচ্ছি সর্বশেষ আরেকটা কথা বলবো পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তত সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল ঘন্টাটি বাজিয়ে রাখো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ